চলতি সময়ে বর্তমান প্রজন্মের মধ্যে ভ্যালোরেন্ট অনলাইন গেমিং জগতের একটি অতি পরিচিত নাম। 2020 সালে লকডাউনে প্রকাশ পাবার পরও এই টিম বেসড ফার্স্ট পারসন ট্যাকটিক্যাল হিরো শুটার গেমটি খুব তাড়াতাড়ি বর্তমান প্রজন্মের পাশাপাশি সব বয়সের মানুষের কাছে একটি প্রিয় গেমে পরিণত হয়। ভ্যালোরেন্টের গল্পটি শুরু পৃথিবী ধ্বংস হওয়ার পর কিভাবে এক এক দেশের এজেন্ট একত্রিত হয়ে ছুটে বেড়ায় তাদের একটিমাত্র পৃথিবীকে শত্রুপক্ষ থেকে রক্ষা করতে। তবে মাল্টিভার্সের কারণে তারা খুঁজে পায় তাদের শত্রুপক্ষ অবিকল তাদের যমজ, তাই এক এক রঙা পছন্দের অস্ত্র নিয়ে নেমে পড়ে রণক্ষেত্রে। ভ্যালোরেন্টের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো প্রতিটা দেশের একত্রীকরণ, যা বিভিন্ন ক্যারেক্টার ডিজাইন আর মানচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে আমেরিকা, ব্রিটেন, সুইডেন, ফ্রান্স, ঘানা, মরক্কো, তুর্কি, দক্ষিণ কোরিয়া, চায়না, জার্মানি, ফিলিপাইন, ব্রাজিল, মেক্সিকো, অস্ট্রেলিয়া, রাশিয়া, জাপান আর সম্প্রতি নতুন যুক্ত হলো ভারত। লক্ষ্য করলে দেখা যায় সর্বাধিক এজেন্ট মেয়ে। শুধু কি তাই, বিশ্বব্যাপী ছেলেদের পাশাপাশি মেয়েরাও যুক্ত হয়েছে ভ্যালোরেন্টের সাথে। শুধু তাই নয়, বাংলাদেশের গড়ে উঠেছে মেয়েদের একটি টিম যারা তাদের অসাধারণ পারদর্শিতায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সকল বাধা পেরিয়ে। এ ব্যাপারে তরুণ গেমার প্রাপ্তি বলেন, 2020 ডিসেম্বর থেকে আমি ভ্যালোরেন্ট খেলা শুরু করি। মোস্টলি আমার সেন্টিনালস খেলতে বেশি ভালো লাগে এবং আমি কেজি মেন কিলজয় আমার খেলতে ভালো লাগে, কারণ কিলজয় দিয়ে খুবই ইজিলি সাইড হোল্ড করা যায়, ফ্ল্যাগ খুব ইজিলি ধরা যায় এবং কিলজয়ের সং রেঞ্জ খুবই কাজে লাগে স্পাইক প্ল্যান্টিংয়ে, পোস্ট প্ল্যান্টের ক্ষেত্রে। আর এছাড়াও পার্সোনালি কিলজয়ের চেহারা এবং পার্সোনালিটি আমার সাথে আমি অনেক মিল খুঁজে পাই, যে কারণে আমার কিলজয় খেলতে খুবই ভালো লাগে। এছাড়া আমি সেজ, ফেড, হারবার এই টাইপের এজেন্ট রেনা রিলিজ এগুলোও খেলে থাকি, কম বেশি খেলা হয়, বাট মেইনলি আমি কিলজয় খেলে থাকি। বর্তমানে গেমটি এপিসোড 5 ও অ্যাক্ট 3-তে আছে। ধারণা করা যাচ্ছে সামনে তারা একটি নতুন মানচিত্রের ওপর কাজ করছে যার নাম সিটি অফ ফ্লাওয়ার্স, যেটি পর্তুগালের ওপর ভিত্তি করে বানানো হয়েছে। মাইমুনা সাউদা, সময় সংবাদ।